সঞ্চন। আবার কি হলো? আচ্ছা ভাবি, তুমি কি আমার কষ্ট একটু বোঝো না? তুই এত ভেঙে পড়ছি কেন বলতি নি? আমি বেশ ওকে ভালো করে বুঝেছি। ওকে ভালোবাসা তো দূরের কথা, আর পাশে পর্যন্ত বসবে না। তারপরেও যদি তোর বিশ্বাস না হয় জাগি দেখে আইগা। কিন্তু শোন, কোনোভাবেই জানে ও জানতে না পারে যে তুই রোহন। ঠিক আছে ভাবি। আমি ভালো হাত পাচ্ছিনি, তুমি তুলি দাও না। ঠিক আছে দাও। খুব ভালো হয়েছে, এই দেখো দেখো, তোমাকে একবারে দক্ষিণ ভারতের নায়ক লাগছে। আমি জানি তো, সামান্তি গা দিলে আমাকে একবারে দক্ষিণ ভারতের নায়ক নায়ক লাগে। ওইভাবে কি দেখছো? তোমাকে, তোমার ওই দাঁতগুলো না আমার হেব্বি লাগে। লাগবে না, আজকে বিরাজ সিদ্ধ করেছি। আমার ভালো লাগছে না। কেনে কেনে? তুমি অত দূরে দূরে কেনে? একটু কাছে আসো না। ও তোমার সাথে একটা জিনিস চাব দিবা। কি? গালে একটা কিস দাও না। কিস? হ্যাঁ ঠিক আছে। আর কিচ্ছু করে নাই, এইবার মনে হয় আমাকে মাঠের কাছে চলে যাইতেই হবে। কি হলো দেও? কি হলো? আসলে হয়েছে কি, প্রথম দিন বাড়িতে এসে তুমি সবাইকে বোকা বানিয়েছো, তো তাই ভাবি তোমাকে ঠকানোর লাগি আমাকে বিশু বানিয়েছে, আর ওই শালা বাটকারকে রোহন বানিয়েছে। চলো মাইনা বাড়ি চলো। হাত ছাড়ো! এ রোহনই হোক আর বিশুই হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি মন থেকে একাই ভালোবেসেছি, বিয়ে যদি করতে হয় তাহলে একসাথেই করব। এই সব তুমি কি বলছো? এই ভাটকারাকে বিয়ে করবা? তোমরা তো মানুষের সাইজ দেখে বিচার করো, তুমি জানো ওর মনটা কত বড়? কি হবে সত্যি জান, কবে কবে যে তোমার প্রেমের সাগরে ঝাঁপ দিয়েছি আমি নিজেও বুঝতে পারিনি। যদি পানির আর এক নাম জীবন হয় তাহলে সারা পৃথিবীর মানুষকে এটাও আমি জানিয়ে দিতে চাই, ভালোবাসার আর এক নাম বিশু। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। চলো জান, যারা ভালোবাসার মানে বোঝে না তাদের কাছে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো আমরা ওই দিকটাই ঘুরে গিয়ে। এই তো গো ভাবি, শালা গেলে এসছি। এই ওর সাথে তোকে প্রেম করতে বলেছি নু? কেউ বলেছে প্রেম করেছি?
আমি প্রেম করিনি তো, আমার মতন হ্যান্ডসাম ছেলে দেখি তুই নাই আমার প্রেমে পড়ে গেছে। ভাবি আমার কিন্তু আর সহ্য হইছে না, ও নিশ্চয় কোনো গোলমাল পাকিছে, না হলে ওর মতন বাটকারে আমার জান প্রেম করে। এই তুই চুপ কর তো, এই তোকে আমি কি শিখে দিছি নু প্রেমের অভিনয় করতে? তাহলে ওর সাথে তুই প্রেম করতে গেলি কেন তাই বল। কি হলো হাসছি যে? তোমাদের কি মনে হয় তুই না রহনের মতন হ্যান্ডসাম ছেলে তুই আমার মতন বাতকার সাথে প্রেম করবে? মানে আমি গতকাল তুই না গেলি পার্কে যাওয়ার সময়। আচ্ছা বিশু একটা সত্যি কথা বলবা? হ্যাঁ বলো। বিশু কাকা বলছো? আমার নাম রোহন। আমার কাছে আর কিচ্ছু লুকাতে হবে না, আমি সব জানি। মানে সেদিন তোমাদের গ্রামের একটা লোক এসে টনি খালুকে রোহনের আব্বা বলাতে আমার একটু একটু সন্দেহ হয়। তারপর আমি চুরি করে রোহনের ঘরে ঢুকি, ওর ডকুমেন্টস চেক করে দেখি ওই রোহন। এটা আমার কোনো দোষ নাই, সালমা ভাবি আমাকে তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে শিখিয়ে দিছিল। হ্যাঁ তোমার সালমা ভাবি যেভাবে অভিনয় করতে শিখিয়ে দিছে সেইভাবেই আমার সাথে ভালোবাসার অভিনয় করে যাও। ওরা জানে জানতে না পারে আমি সব জেনে গেছি। তারপরে রোহনের বুকে কিভাবে আগুন জ্বালাইতে হয় আমার সাথে শিখে লিবা, চলো পার্কে। তাই ওর কথা মতো নি ভালোবাসার নাটক করে গেছি। এবার ওই যদি আমাকে চুমু খেতে বলে তাহলে আমি কি করবো বলো ভাবি? আচ্ছা এইবার বুঝতে পারনু চোরের উপর বাটপারি করার না। এই রোহন যা তোর ভাইয়ের বীর পাঞ্জাবিটা পরে আই গা। কেনে? তোকে যা বলছি তাই কর তো। ঠিক আছে ভাবি। বা ভাবি এই দেখো কাকে লেসছি দেখো। এই মেয়েটা কে রে? তোমার বৌমা। এই সালাম করো। থাক থাক সালাম করতে হবে না। এই তো ছোটবেলা থেকে তুই না সাথে বি ঠিক হয়ে আছে, আর তোর না মেয়েকে বি করলি চলে এসছি মানে? কি করব, তুই না আমাকে ভালোবাসে নাকি? ও বিশুকে ভালোবাসে, তাই আমি রাগ করে অন্য মেয়েকে বি করলি চলে এসছি। যাও যাও মার পায়ে সালাম করো, খালামার পায়ে শুদ্ধ করবা। এই রীতি পুরা পুরা গ্যাস করছে কোথায়? মনে হয় হিংসায় কেউ জ্বলছে। ওই দেখো ভাবি তুই নাকি দেখো। আরে থাক থাক ঠিক আছে। এ বুড়ি তোর আব্বাকে ফোন কর তো। চ বুড়ি বাড়ি চ, এখানে আর থাকতে হবে না। চলে যান ঘরে। থাকতে হবে না মানে? এই তো তোর হচ্ছে ঘর, এই সংসার আমার, দরকার হলে কে আমি চলে যাব, তাই এই সংসারে ভাগ নিতে দেব না। ভাগ নিতে দেব না বললেই হয়ে যাবে, আমি আর বিয়ে করে বউ। বিয়ে করে বউ না। এই দামু দামু দামু, আমরা বিয়ে করিনি। বিয়ে করনি মানে? তুমি যেমন আমাকে জ্বালানোর লেগে বিশুর সাথে প্রেমের নাটক করেছো, আমিও তেমন তোমাকে জ্বালানোর লেগে বিয়ের নাটক করেছি। এইটা আমার বউ না, ভাবির বোন। ভাবির বোন? হ্যাঁ। কি বোকা বানালাম তো?